नमस्कार, आशा करी सबाई भालो आछो। सामने सरस्वती पुजो, सरस्वती पुजो सबाई भालोभावे काटाबे, जतटा साबधानेर मध्ये काटानो जाय सेभाबेई काटाबे। तो आमरा चले जाब एखन आमादेर आजकेर पाठेर विषय स्टैंडार्ड थ्री जेटा पढ़ानो हबे सेटा हच्छे आमरा चाष करी आनंदे। एई कविताटा तोमादेर पढ़ानो हबे। तो कवि बा रचयितार नाम রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা আগের ক্লাসগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা গল্প পড়ে এসেছি। তো এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আগে একটু জেনে নেব, কবি পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে এবং মারা যান 1941 সালে। তো টোটাল হচ্ছে 80 বছর। এবারে জন্মদিনটা তোমরা ইংরেজিটা একটু মনে রাখতে পারবে না, একটু কষ্টকর ব্যাপার আছে, বড় হলে জানবে। এখন বাংলাটা বলে দিচ্ছি, সেটা দেখো। জন্মগ্রহণ করে 25শে বৈশাখ এবং মারা যান অর্থাৎ মৃত্যুদিন 22শে শ্রাবণ। এই দুটো মনে রাখলেই হবে, আর বেশি কিছু তারিখ সম্পর্কে আর বেশি কিছু ভাবার দরকার নেই। এবারে আমরা কবির সম্পর্কে একটু জেনে নেব যে কবি জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী। ছোটবেলা থেকেই কিন্তু কবি, আমরা যেভাবে স্কুলে পড়াশোনা করি সেইভাবে কিন্তু স্কুলের পঠন পাঠনে তার মনোযোগ বিশেষ ছিল না, তাই তিনি কিন্তু বাড়িতেই পড়াশোনা করতেন। টিচাররা গিয়ে, মানে অনেক গৃহশিক্ষক ছিল, তিনারা বাড়িতে গিয়েই পড়াতেন। তো যাই হোক, স্কুলের যে নিয়মমাফিক পড়া সেটার মধ্যে তিনি নিজেকে আবদ্ধ রাখতে ভালোবাসেননি, তাই বাড়ি থেকেই পড়াশোনা করতেন। এবং অত্যন্ত মানে কবিতার প্রতি, ছোটোবেলা থেকে কবিতার প্রতি তো আগ্রহ ছিল ভীষণ। তো তখনকার দিনে ঠাকুর বাড়ি থেকে নানা রকম পত্রিকা প্রকাশিত হতো, যেমন ভারতী, বলাকা, এই সমস্ত পত্রিকায় ছোটোবেলা থেকে তিনি কিন্তু কবিতা লেখা শুরু করেন। পরবর্তীকালে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাহিত্য, অর্থাৎ বাংলা সাহিত্যকে, বাংলা সাহিত্যের প্রতিটা ক্ষেত্রকে তিনি কিন্তু উন্নত থেকে উন্নততর আসনে প্রতিষ্ঠিত করেন। আমরা বিশ্বের দরবারে এ নিয়ে গর্ব করতে পারি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারাই সেটা সম্ভব হয়েছিল, প্রতিটি ক্ষেত্রকে তিনি উঁচু আসনে প্রতিষ্ঠা করেছিলেন। এবার তিনি কি লিখেছিলেন? তিনি কাব্য, তিনি শিশুদের জন্য অনেক গল্প, এগুলো লিখেছিলেন। তো সেগুলো আমরা একটু ছোট্ট করে একটা দুটো দিয়েছি, তোমরা একটু দেখে নাও বোর্ডের দিকে, পরবর্তীকালে বড় হলে আরও বেশি বেশি করে জানবে। তো দেখো, শিশু এবং কিশোরদের জন্য লিখেছিলেন কি, সহজ পাঠ, ছেলেবেলা, শিশু বলানা। আচ্ছা, অনেক কাব্য লিখেছে, এগুলো একটু কঠিন কঠিন ব্যাপার, ছোট ক্লাস তো তোমরা ছোট রয়েছো, বুঝতে পারবে না। এগুলো সমস্ত কবিতা, মানসী, সোনার তরী, চিত্রা, করিও কোমল, এগুলো বড় হলে পড়বে, এখন জাস্ট জেনে রাখো। তারপরে ছোট গল্প, ডাকঘর, পোস্টমাস্টার, ছুটি, কাবুলি, অসংখ্য গল্প লিখেছে, এগুলো কয়েকটা তোমাদের দিয়েছে, কাবুলিওয়ালা, উপন্যাস, বুঝতে পারবে না এখন, বড় হলে জানবে, চোখের বালি, গোরা, নাটক লিখেছে অনেক নাটক, বিসর্জন, রক্তকরবী। তো আরও অনেক নাটক, অনেক উপন্যাস, অনেক ছোট গল্প রয়েছে। তো নিজে রবীন্দ্রসঙ্গীত, যেটা আমাদের মানে কি বলবো, অন্তরের সঙ্গে মিশে রয়েছে, সেই রবীন্দ্রসঙ্গীত হতেন আর ষষ্ঠা রবীন্দ্রনাথ ঠাকুর। নিজে ভালো অভিনয় করতেন, ছবি আঁকতেন, হ্যাঁ এরকম ব্যাপার। আর গীতাঞ্জলি কাব্য লেখার জন্য 1913 সালে, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার তিনি লাভ করেন, যেটা বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে নিয়ে আসে। পরবর্তীকালে অনেকে নোবেল পুরস্কার পান, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান। তো এছাড়া উনি হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষ, মানে আমাদের দেশ এবং পাশের যে বাংলাদেশ, দুটো দেশের যে জাতীয় সঙ্গীত, সেটা তিনার ষষ্ঠা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এটুকুই জানলাম, আর বেশি জানার দরকার নেই, যখন বড় হবে বেশি বেশি করে পড়বে। তো এবারে আমরা কবিতায় চলে যাব। তো কবিতায় কি দেখব, এটা আসলে একটা গান, এটা আসলে কি বললাম, একটা গান। তোমাদের বইয়ে এইটা কিন্তু কবিতার আকারে দেওয়া রয়েছে, সেভাবেই কিন্তু তোমাদের পড়তে হবে। আমি জাস্ট কবিতাটা একটু মানে বলে দিচ্ছি, মানে সারসংক্ষেপটা, তোমরা বাড়িতে ভালো করে পড়বে। কি বলছে, যে আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে,
রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। অর্থাৎ কৃষকেরা সকাল থেকে সন্ধে পর্যন্ত মাঠে মনের আনন্দে চাষ করে, সেই সকাল থেকে সন্ধ্যের মধ্যে কখনো রৌদ্র ওঠে কখনো বৃষ্টি পড়ে, এই সমস্ত পরিবেশ কখনো কৃষকদের কাজে মানে বাধা সৃষ্টি করতে পারে না, সেগুলোকে উপেক্ষা করে তারা অনবরত কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখে। কখনো বাতাস ওঠে চষা মাটির গন্ধে ভরে ওঠে, কখনো বাঁশের বনের পাতা হাওয়ায় নড়ে। হ্যাঁ, এতে মোটামুটি তারা তা সত্ত্বেও মোটামুটি সারাদিন মাঠে মনের আনন্দে চাষ করে। এরপরে কি, হ্যাঁ, রেখায় রেখায় দেয় রে দেখা। হ্যাঁ, কী লাইনটা রয়েছে এরকম, লাইনটা কীরকম রয়েছে, সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাঠের এখন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। এরপরে মাঠ ভরে সবুজ গাছ গজিয়ে ওঠে, বিশেষত এখানে ধান গাছের কথাই বলা হচ্ছে। মাঠ ভরে যখন এই সবুজ ধান গাছ গজিয়ে ওঠে তখন তরুণ কবি অর্থাৎ অল্প বয়সী বা যুবক কবির মনের মধ্যে দেখা দেয় গানের কথা, আর সেই গানের কথার ছন্দে তিনি নৃত্য দোদুল ছন্দে অর্থাৎ নাচের ছন্দে তিনি মেতে ওঠেন। এরপরে রয়েছে ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারই চন্দ্রে। এবার ধানের গাছে সেই ধান গাছের শীষ দেখা যায়, তাতে পুলক বলতে আনন্দের রেশ লাগতে থাকে। তারপরে সকল ধরা, ধরা বলতে পৃথিবী, গোটা পৃথিবী সেই আনন্দে মেতে ওঠে। হ্যাঁ, সেই আনন্দে হেসে ওঠে, সেটা দিনের বেলা সোনালী বর্ণের রোদে এবং রাতের বেলা পূর্ণিমার চন্দ্রে, পূর্ণিমার চন্দ্রের চাঁদের যে আলো সেই চন্দ্রের আলোতেও সেই আনন্দ চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই আনন্দে কৃষকেরা যেন আনন্দিত হয়, কবিও আনন্দিত হয়, এমনকি গোটা বিশ্ববাসী, গোটা পৃথিবীর মানুষ বা আমরা সকলেই সেই আনন্দে মেতে উঠি। এইটুকুই কবিতা। তো এই কবিতাটার মধ্যে কী আমরা দেখব, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে কাজ, আমাদের জীবনে কাজ করে যেতে হবে, অবসরের কোনো জায়গা নেই, আলসেমির কোনো জায়গা নেই। এখানে কি দেখব না, এই যে আমরা কাজ করি এই কাজের মধ্যে রয়েছে কিন্তু আনন্দ। কাজের মধ্যে কি রয়েছে, কাজের মধ্যে রয়েছে আনন্দ। তো সেই আনন্দ নিয়ে একটা গান, সেটাকে আমরা কবিতা আকারে পড়লাম। এবারে তোমাদের কি করতে হবে, তোমাদের এই কবিতাটাকে ভালো করে মুখস্থ করতে হবে। মুখস্থ করে তোমরা হচ্ছে কবিতার প্রথম আট লাইন ভালো করে মুখস্থ করে, মুখস্থ করে এইটাই কিন্তু না দেখে লিখবে। তোমাদের প্রতি আমার আস্থা রয়েছে যে তোমরা নিশ্চয়ই বইয়ের পৃষ্ঠা খুলে খুলে কিন্তু লিখবে না, কবিতাটাকে প্রথমে ভালো করে মুখস্থ করে নেবে। প্রথম আট লাইন, ওই আমরা চাষ করি আনন্দে, ওইখান থেকে শুরু করে নৃত্য দোদুল ছন্দে এইখান পর্যন্ত ভালো করে মুখস্থ করে নেবে। মুখস্থ করে নিয়ে এইটাকে কিন্তু খাতায় না দেখে কিন্তু লিখবে। আচ্ছা, আর কি করবে, এরপরে একের দাগের প্রথমে উত্তর লিখবে, তিনের দাগের ক, চার সাত, আটের দাগের নৃত্য আনন্দ সবুজ চাষ, এই চারটে করবে। নয়ের দাগটা পুরো করবে, বারোর দাগের আনন্দে সন্ধে তরুণ ছোটে হেসে, আনন্দটাকে নিরানন্দে লিখবে। আচ্ছা, এবারে তিনের দাগের কটা আমি একটু বলে দিচ্ছি, নতুন তো এটা, তোমরা একটু বুঝতে পারবে না, সামনে নেই তাই দেখানো যাচ্ছে না। তিনের দাগের কয়েকটা একটু দেখে নাও, কী রয়েছে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, প্রশ্নটা রয়েছে, এই লাইনটা দেওয়া রয়েছে, লাইনটা তুলে প্রশ্ন কী রয়েছে না, এই লাইনটি কোন কবিতার অংশ, উত্তরটা কী লিখবে, উক্ত লাইনটি বা এই লাইনটি যা হোক লিখবে, উক্ত লাইনটি আমরা চাষ করি আনন্দে কবিতার অংশ। এখন দেখো মাথায় একটা ইংরেজি সিক্স আর একটা নাইনের মতো দিয়েছি, এইটাকে কী বলে, এটা তোমরা আগের ক্লাসে পড়েছো, এখানে একটু ভালো করে, এটাকে বলে ইনভাইটেড কমা, এটা কী বলে, ইনভাইটেড কমা। এবার ইনভাইটেড কমা, সিঙ্গেল ইনভাইটেড কমা, এটা একটা করে রয়েছে সিঙ্গেল ইনভাইটেড কমা, যখন একটু পরে পরে যাবো ডবল ইনভাইটেড কমা আসবে তখন আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, এরপরে রয়েছে কবির নাম কী, এইটা কীভাবে লিখবে, এইটা লেখা শেষ হয়ে গেল পূর্ণচ্ছেদ দিয়ে, যেখানে শেষ হলো সেখানে শেষ হলো। এরপরে একটা বক্স করতে পারো কিংবা একটা স্টার চিহ্ন দিতে পারো, একটা বক্স কিংবা স্টার চিহ্ন দিয়ে পরের উত্তরটা কী লেবে, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন রয়েছে কাদের মাঠে মাঠে বেলা কাটে, উত্তরটা নিশ্চয়ই জানো, এটা শেষ হয়ে গেল, একটা বক্স কিংবা স্টার চিহ্ন দিয়ে কাদের মাঠে মাঠে বেলা কাটে এখানে উত্তর লিখবে, সেটা শেষ হয়ে গেল। তারপরে রয়েছে কেন তাদের মাঠে মাঠে বেলা কাটে, এটা আবার একটা বক্স দিয়ে কিংবা একটা স্টার দিয়ে, যে কোনো একটা দেবে স্টার দিয়ে আবার উত্তর লিখবে, এটা এইভাবে লিখতে হবে, নতুন তো এটা তোমরা শিখছো তাই এটা বলে দিলাম, এইভাবে লিখবে। আচ্ছা, আর একটা শব্দ ওখানে বইতে রয়েছে, মানে তোমাদের যে অর্থ রয়েছে শব্দ তো সেখানে নেই, নৃত্য দোদুল, এই শব্দটা একটা নতুন শব্দ, নাচের তালে দুলছে এমন, কি বললাম,
নাচের তালে দুলছে এমন, এই শব্দটার অর্থ কিন্তু এইটা। আচ্ছা এবার হয়ে গেল, আর তোমাদের কিছু নেই। এবার তোমাদের ব্যাকরণ বই, ব্যাকরণ বই তোমাদের ব্যাকরণ সোপান বলে একটা বই রয়েছে, ব্যাকরণ সোপান বইতে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 50 পৃষ্ঠা একটু খুলবে, খুলে দেখবে ওখানে বিপরীত শব্দ রয়েছে। বিপরীত শব্দের একদম বাম দিকের লাইনটা অচল সচল শুরু হয়েছে ওইখান থেকে, আর একদম ওই লাইনের শেষে রয়েছে ছোট থেকে বড়, এইটা এইটা কিন্তু এইটা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? মুখস্থ করে রেডি করবে, আর স্কুল খুললে আশা করি তোমাদের সঙ্গে দেখা হবে। আর সরস্বতী পুজো সবাই একটু আনন্দে কাটাবে, সাবধানে কাটাবে। নমস্কার।